প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দকে, একাদশ শ্রেণীর বিজ্ঞান। আজকেও তোমাদের গতকালও আমি নিয়েছিলাম রসায়ন দ্বিতীয় পত্র, আজও সেই ধারাবাহিকতায় রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন আমরা পড়াচ্ছিলাম। জৈব যৌগ আলোচনা করেছিলাম এবং একটি সৃজনশীল প্রশ্ন আমি কালকেও তোমাদের সলভ করে দিয়েছি। আজ আরেকটি সৃজনশীল প্রশ্ন তোমাদের আমি নিয়ে আলোচনা করব। এখানে দেখো উদ্দীপক একটি দেওয়া আছে, উদ্দীপকে একটি যৌগ আছে কি অসম্পৃক্ত যৌগ CH3 CH2 CH ডবল বন্ড CH2। তাহলে ডবল বন্ড থাকলে এটা কি হয়? অ্যালকিন। অ্যালকিন, এটা অ্যালকিন এবং কয়টি কার্বন আছে? 1 2 3 4, চারটি কার্বন আছে। তাহলে মিথেন এটা পপেন, বিউটেন, তাহলে বিউটেন থেকে এটা হবে বিউটিন। এবং বিউটিন কোন পজিশনে ডবল বন্ড আছে? 1 নম্বর কার্বনের সাথে ডবল বন্ড, সেটা হচ্ছে জন্য এটার নাম হচ্ছে বিউটিন 1। এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় দেখা যাচ্ছে দুটি যৌগ হচ্ছে, একটা এ এবং বি। তার সেখানে আমরা এখনো বিক্রিয়া কমপ্লিট করলে এটা বুঝবো এ এবং বি কি। এ হবে 90% এবং বি 10%, এটি দেওয়া আছে উদ্দীপকে। এখন আমাদের আমি ক নম্বর প্রশ্ন তোমাদের দিলাম না, যে কোনো প্রশ্ন দিতে পারে। ক নম্বরের প্রশ্নটা যেহেতু হতেও পারে এবং এখানে একটি সলভ করে দেওয়ার ব্যাপার আছে, সেজন্য একটু তোমাদের সলভ করে দেবো, সেজন্য আমি দিয়েছি। খ নম্বর হচ্ছে ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ, কেন? গ নম্বর আছে উদ্দীপকের এ থেকে একটি জ্যামিতিক সমানু সমীকরণের সাহায্যে প্রস্তুত করে দেখাও। আর ঘ নম্বর আছে এ এবং বি এর উৎপাদনের পরিমাণ ভিন্নতার কারণ কি? একটা 90% হচ্ছে, একটা 10%, কেন এটা হয়? এই তিনটি প্রশ্ন আমি তোমাদের সলভ করে দেবো। খ নম্বরের প্রশ্নটা আমরা দেখি, ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ, কেন? অ্যারোমেটিক যৌগ কাকে বলে? আমরা বলেছি যে অ্যারোমেটিক যৌগ হচ্ছে হাকেল নিতে অনুযায়ী যে সকল সমতুল্য চাক্ষিক যৌগে 4N+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, যেখানে N হচ্ছে 1 2 3 4, তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। তো ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ, তার গঠন আমরা এইভাবে দেখি। ন্যাপথলিনের গঠন হচ্ছে এরকম, দুইটা চক্র, দুইটা বেনজিন চক্র একত্র হলে যেটা হয় সেটা হচ্ছে ন্যাপথলিন। তো ন্যাপথলিনের গঠন থেকে দেখা যায় যে ন্যাপথলিনের পাই ইলেকট্রনের সংখ্যা 10। পাই ইলেকট্রন মানে কি? ডবল বন্ড যতগুলো আছে সেখানে আছে পাই ইলেকট্রন। ডবল বন্ড কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 যোগ 9 10টা, তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10। তাহলে একটা, কারণ একটা বন্ধন মানে দুটা ইলেকট্রন, সেজন্য 5টা যদি বন্ধন থাকে তাহলে 10টা ইলেকট্রন হবে। তাহলে দেখা যাচ্ছে 4N+2 সংখ্যক ইলেকট্রন, 4N+2 সমান যদি 10 হয়, এই সংখ্যা যদি 10 হয় তাহলে N এর মান হবে 2। যেহেতু N এর মান 2, N এর মান 1 2, এগুলো হলেই অ্যারোমেটিক, তাহলে N এর মানও 2, তাহলে এখানে ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ এটা আমরা বলতে পারি। ঠিক এইভাবে সুন্দর করে ছোট কথায় অল্প কথায় যুক্তি দিয়ে কতটুকু লিখতে পারলে তোমাদের কিন্তু ফুল নাম্বার পাবে 2। তারপর আমরা চলে আসি ক নম্বর প্রশ্নের উত্তরে। ক নম্বরে উদ্দীপকের এ থেকে একটি জ্যামিতিক সমানু সমীকরণের সাথে প্রস্তুত করে দেখো। তাহলে উদ্দীপকের যে বিক্রিয়াটা আছে সেটা আমরা আগে পূর্ণ করবো। উদ্দীপকের এখানে বিক্রিয়ায় আছে হচ্ছে বিউটিন 1 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করলে কি কি হয়? এটা হচ্ছে 2-bromobutane, এটা যেটা এ এটা হবে 90%, 2-bromobutane মানে এই যে ডবল বন্ডটা এটা ভেঙে যাবে, এখানে 2 নম্বর পজিশনে এখানে আসবে ব্রোমিন এবং 1 নম্বর পজিশনে এই হাইড্রোজেনটা। এই হাইড্রোজেন এবং ব্রোমিন একটা ধনাত্মক, একটা ঋণাত্মক অংশ, ঋণাত্মক অংশটা এটার সাথে এবং ধনাত্মক অংশটা যাবে 1 নম্বর কার্বনের সাথে। গেলে এখানে হবে CH2 ছিল CH3, আর এখানে CH এর সাথে Br, এবং এটা কেন হয় সেটাও আমরা ব্যাখ্যা করে দিয়েছি। আর আর এখানে আবার এখানে কি হবে 1-bromobutane, অর্থাৎ এটা ভেঙে গিয়ে জাস্ট এখানে এখানে এটার সাথেই এই বন্ডটা ভেঙে যাবে, এখানে
ব্রোমিন এর সঙ্গে যুক্ত হবে আর এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এটা হবে 10%। এখন এটা থেকে আমরা একটা জ্যামিতিক সমাবেশ তৈরি করতে বলা হচ্ছে। তাহলে এটাকে আমরা 2-কমোবিউটেনকে অ্যালকোহলীয় পৌষ্টিক সোডার সাথে যদি উত্তপ্ত করা যায় তাহলে এক অণু হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হবে। এটা পৌষ্টিক সোডা, অ্যালকোহলীয় পৌষ্টিক সোডার সাথে যদি উত্তপ্ত করা যায় তাহলে এক অণু হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হয়। তাহলে যে যোগটা ঘটে থাকে এখানে দেখো বিউটিন টু এখানে থাকে, এটা হয় 80%। বিউটিন টু কেন এখানে 2 নম্বর পজিশনে যেহেতু ডবল বন্ড আছে। এখন এটা হয় 80%, বিউটিন টু জ্যামিতিক সমাণু প্রদর্শন করে। জ্যামিতিক সমাণুর শর্তাবলী আমরা জানি কি, শর্তগুলো কালকে আমি তোমাদের একটি প্রশ্নের উত্তরে দেখিয়েছি যে জ্যামিতিক সমাণু হবে তখনই দ্বিবন্ধন যুক্ত হতে হবে অথবা চাকরিক হতে হবে, আর তার গঠন কাঠামো হতে হবে কার্বন কার্বন ডবল বন্ড এবং দুই পাশে দুইটা থাকবে গোলক থাকবে এ বি, অর্থাৎ এ ইজ নট ইকুয়াল টু বি, এইভাবে এইটা অনুসরণ করতে হবে। তাহলে এর গঠন কাঠামো এরকম হতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এইটা যে অ্যালকোহলে পটাশিয়াম হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে যে এখনো হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হয়, হওয়ার পর যে বিউটিন টু হয় 80%, সেটা জ্যামিতিক সমাণু প্রদর্শন করে। এর স্ট্রাকচার করে আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন এখানে CH3, এটা সিস বিউটিন, সিস কেন, একই রকম গ্রুপ যদি একই দিকে থাকে তাহলে তাকে বলা হয় সিস, সিস কাঠামো, আর যদি একই ধরনের গ্রুপগুলো অপোজিট দিকে থাকে তাহলে দেখো হাইড্রোজেন এই কর্নারে হাইড্রোজেন এখানে, তাহলে দেখা যাচ্ছে এটাকে বলা হয় ট্রান্সবিউটিন, সিস বিউটিন এবং ট্রান্সবিউটিন এভাবে। তাহলে এটা দেখা যাচ্ছে ঠিক ওই ইয়ে মানতেছে, ডবল বন্ড আছে এবং ভিন্ন এখানে ভিন্ন গ্রুপ যুক্ত, মিথাইল গ্রুপ এবং হাইড্রোজেন এখানে মিথাইল ভিন্ন গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ তাহলে এটা জ্যামিতিক সমাণু প্রদর্শন করতেছে। তাহলে এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। তারপরে আসে ৯ নম্বর প্রশ্নের উত্তরে। ৯ নম্বরে কি ছিল, এ এবং বি এর উৎপাদনের পরিমাণ ভিন্নতার কারণে, এ হচ্ছে 90%, বি 10%, কেন এই ভিন্নতার কারণটা কি, এর বিশ্লেষণ। তো গ নম্বরের এই বিক্রিয়াটা আমরা আরেকবার না করেও তুমি এটা দিতেও পারো, না করেও অন্য বিক্রিয়া গ নম্বর এটা লিখে দিলেও চলবে অথবা এই বিক্রিয়াটা লাগবে, কিন্তু তুমি বলে দিতে পারো যে গ নম্বরের পূর্ণ বিক্রিয়া থেকে পাই, এটা বিক্রিয়া তুললেও হবে তাহলে ওটা বললেও হবে, গ নম্বরের পূর্ণ বিক্রিয়া থেকে পাই এ ও বি যোগ্য দাও যথাক্রমে, এ আর বি যোগ্য দেয় কি 2-প্রোমোবিউটেন, আর হচ্ছে আর একটা আছে বিউটাইল ব্রোমাইড, ব্রোমোবিউটেন বা বিউটাইল ব্রোমাইড। উৎপাদনের ভিন্নতার কারণ হচ্ছে মার্কনিকভের নীতি অনুসারে, মার্কনিকভের নীতি অনুসারে অপতিসম অসম্পৃক্ত যৌগের সাথে, অপতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপতিসম বিকারক যুত বিক্রিয়ায় বিকারক অণু ঋণাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হবে অপতিসম ইয়েতে। এখানে দেখো অপতিসম এই যে ডবল বন্ড আছে, ডবল বন্ডের এই পাশে কার্বন আছে তিনটা, এই পাশে তাহলে এটা অপতিসম, এটার সাথে যখন হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করবে এটা অপতিসম, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এখন এটা ভেঙে কি হবে, যে পাশে বলতেছে যুক্ত বিক্রিয়ায় বিকারক অণু ঋণাত্মক অংশ, বিকারক অণু এটা এর ঋণাত্মক অংশ, ঋণাত্মক অংশ এর অংশ, ঋণাত্মক অংশ হচ্ছে এটা ব্রোমিন ঋণাত্মক আর হাইড্রোজেন ধনাত্মক, যে পাশে কম সংখ্যক, যে পাশে কম সংখ্যক হাইড্রোজেন আছে, কম সংখ্যক হাইড্রোজেন এখানে আছে তাই না, সেটার সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে আসা 2 নম্বর কার্বন পরমাণু, 1-2 নম্বর কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে এখানে যুক্ত হচ্ছে ঋণাত্মক অংশ, আর ধনাত্মক অংশটা হবে এই এখানে 1 নম্বর কার্বনের সাথে, হ্যাঁ 2 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়েছে এবং ধনাত্মক হাইড্রোজেন 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়েছে। তাই এক্ষেত্রে বলে প্রধান উৎপাদই হবে এটা, এই ক্ষেত্রে এইভাবে মার্কনিকভের নিয়ম অনুসরণ করে এইটা বিক্রিয়াটা এখানে হয়েছে বলেই এটা প্রধান উৎপাদই হবে 2-বোমোবিউটেন, সেজন্য এটা হবে 90%। হ্যাঁ আর বাকি যে কিছু সংখ্যক পড়ে আছে সেটা এটা মার্কনিকভের নিয়মের বিপরীতে ঘটে, তা মাত্র 10% এবং সেটি বিউটাইল ব্রোমাইড, একবারে হচ্ছে বিউটাইল ব্রোমাইড বা 1-বোমোবিউটেন।
বিউটেন বিউটাল ব্রোমাইড এই কারণে উৎপাদক এ এবং বি এর উৎপাদনের পরিমাণ ভিন্ন হয়ে থাকে একটি হচ্ছে মার্কনিকভের নিয়ম অনুসারে সংগঠিত হয় সেই কারণে এটা উৎপাদক হলো প্রধান উৎপাদক এবং এটা হয় 90% আর বাকি যেটুকু পড়ে থাকে সেটা সরাসরি এভাবে যুক্ত হয় মার্কনিকভের নিয়মের বিপরীতে সেজন্য এটা হয় 10% এই ভিন্নতার কারণ এটি জাস্ট এই বিক্রিয়াটা এখানে দিলেও যায় এখানে তুমি দিতেও পারো দিলেও ওই যায় জাস্ট এটুকু ব্যাখ্যা করে দিলেই কিন্তু পুরো নাম্বার পাবে এবং সুন্দর একটা উত্তর তুমি দিতে পারবে এইভাবে এই প্রশ্নগুলো আসলে এরকম করে তুমি তো কিন্তু উত্তরগুলো লিখবে এই দুটি প্রশ্ন আমি জৈব যৌগের থেকে তোমাদের করে দিলাম খুব ভালো করে দেখবে পরীক্ষায় এগুলো থাকলে এইভাবেই তোমরা লিখবে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে এবং আগের যে আরো যে অধ্যায়গুলি আছে যেমন তৃতীয় প্রথম পত্রের তোমার তৃতীয় অধ্যায় আমি পড়িয়েছি তোমাদের সেখান থেকে যে প্রশ্ন আসছে তোমরা ওইভাবে পড়ানো আছে পড়া করতে পারবে তারপরে পঞ্চম অধ্যায় যেটা তোমাদের কর্মমুখী রসায়ন সেখানেও তোমাদের পড়ানো আছে যেভাবে প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই পারবে এবং পরীক্ষায় ভালো হবে সবাই ভালো থাকো এবং পরীক্ষার সামনে যে মূল্যায়ন আছে সেটা দাও আশা করি সবাই তাহলে আজকের মতো এখানে শেষ করছি।